बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। से आलोचनाटी हलो जे आमरा एकटा कथा मन मने भाबी किन्तु कारो काछे प्रकाश करा हय आबार कारो काछे हय ना, आर जदि प्रकाश करा हयो केउ क्लियर बोले केउ बोले ना। ताई एई कथाटा एकटु बलार चेष्टा करब। जेमन सेई कथाटी हलो, मानुष एई पृथिबीते आल्लाहर जे इबादत करे তখন ইবাদতের মধ্যে যেরকম মন মানসিকতা নিয়ে যায় তখন কিন্তু সেই ইবাদতে ডুবতে পারে না। আচ্ছা, দেখা যায় নামাজে ধ্যানে বা কোনো অবস্থাতেই তারা ডুবতে পারে না, তখন কি হয়? তখন মনটা এদিক সেদিক যখন চলে যায় তখন নামাজের স্থান থেকে সে চলে যায় এবং জিকিরেও মন বসে না। তখন এই মানুষটির এই অবস্থা কেন? এই অবস্থার মূল বিষয় হলো কি জানেন, যে আমরা কিন্তু ইবাদত শুরু করেছি ঠিকই, কিন্তু এটা করার আগে যা যা করতে হবে তা আমাদের করা হয়নি। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি হেরা পর্বতের সাধনা নাও করতেন তবুও তিনি নবী। আল্লাহ যদি তাকে সাধনা না করাইতেন তবুও তিনি নবী। তাহলে করাইলেন কেন আল্লাহ তাকে? কেন করাইলেন? এত বছর তিনি কেন হীরা পর্বতের গুহায় না খেয়ে চুল দাড়ি লম্বা হয়ে গেছে, কত কষ্ট করেছে, কি দরকার ছিল? তাহলে আমি এটাই বলবো যে এই জিনিসগুলো করেছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। শিক্ষা দিয়ে গেছেন কিরকম? যেমন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর মনোনীত এবং প্রিয় ব্যক্তি, প্রিয় নবী। তাহলে এই প্রিয় নবীকে এত কষ্ট দিয়েছেন তারপরেও করালেন, কারণ হীরা পর্বতের গুহার মধ্যে কি করাইয়াছিলেন? সেখানে সাধনা করাইয়াছেন, সেখানে নিজেকে পবিত্র করাইয়াছেন, পরিষ্কার করাইয়াছেন এবং সিনাব পরিষ্কার করাইয়াছেন। তাহলে যা যা নবীজির করানো হয়েছে তা কিন্তু বেলায়েতের যুগে একজন আউলিয়া হতে হলে, একজন মুর্শিদের, একজন ভক্ত সাধনার মাধ্যমে তার এই সিনা পরিষ্কার করা হবে, সিনা পরিষ্কার করা হবে। কারণ সিনার মধ্যেই হলো আমাদের কাল্ব, আর কাল্বের মধ্যে যেই বিষয়টা, এটা যদি পবিত্র না হয় তখন আমরা নামাজে ধ্যানে খেলে কখনোই ডুবতে পারবো না। তো কাল্বের মধ্যে দেখা যায় সিংহাসনটা কার? কাল্বের মধ্যে সিংহাসন আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন যে আমার সিংহাসন মুমিন ব্যক্তির কাল্বে। এখন এই মুমিন ব্যক্তির কাল্বে যদি আল্লাহর সিংহাসন হয়ে থাকে, তাহলে আল্লাহর সিংহাসনের মধ্যে যদি আমি ময়লাযুক্ত দিয়ে রাখি বা বিভিন্ন আবর্জনা দিয়ে রাখি, তাহলে কি সেখানে আল্লাহ বসবে? বসবে না। যেমন আমি কোনো আলেম বা কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো ইমাম সাহেবকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, তখন সে যদি এসে দেখে আমি যেখানে বসতে দেবো সেখানে ময়লা আবর্জনা ভরা, তখন তিনি কিন্তু এখানে বসবেন না। ঠিক কালবের মধ্যে যদি ময়লা যুক্ত হয়ে থাকে তখন কিন্তু আল্লাহ এখানে আসবেন না। আর ময়লা যুক্ত থাকলে সেখানে শয়তান বসত করবে, আর যেখানে শয়তান বসত করবে সেখানে আমি নামাজে ধ্যানে আল্লাহর কাজে কখনই ডুবতে পারবো না। দেখবেন নামাজে দাঁড়াবেন, চলে গেছেন বাজারে হাটে, সংসারে স্ত্রীর সাথে কথা বলতে চলে গেছে, এটা কেন হয়? কিন্তু এই বিষয়ে যারা ওলামাগণ আছে তারা বলে থাকে এটা পড়তে পড়তে ঠিক হবে। আরে বাবা, এভাবে পড়তে পড়তে মরতে মরতে তো মানুষ মরে গেল, কিন্তু তাদের এই সঠিক ইবাদত বা নামাজ বা আল্লাহর সাক্ষাৎ কিছুই তো হলো না, পড়তে পড়তে হয়ে যাবে, এটা কেমন কথা? আচ্ছা, তো এখন আমি যে কথাটি বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন ব্যক্তিকেও যদি আল্লাহ এই সাধনা করাইছে সে হীরা পর্বতের গুহায়, তাহলে আমাদের মতো ব্যক্তিদেরও সেই সাধনাগুলো করতে হবে এবং সিনা পরিষ্কার করানো হবে। আর যখন সিনা পরিষ্কার করানো হবে তখন এখানে পবিত্র হবে। আচ্ছা, এখন বাহ্যিক জগতের একটা উদ্ধৃতি দিয়েছি যে যদি কোনো মাওলানা বা ইমাম সাহেবকে দাওয়াত করি তখন আমার বাড়িতে যখন তাকে খাওয়াবো তখন ময়লা স্থান দেখলে সে এখানে বসবে না। তাহলে এই ময়লাটা বাহ্যিক ময়লা, কিন্তু আল্লাহ যেখানে বসবে সেখানে কাল সিংহাসন, সেখানে ময়লাটা কি? সেখানে ময়লাটা হলো দুনিয়ার লোভ লালসা এবং মিথ্যা প্রবঞ্চনা, বিভিন্ন খারাপ কিছু পাপের ময়লা যখন একজন মানুষের হৃদয়ে বা হৃৎপিণ্ডে বা কালবে লেগে থাকবে,
তখনই সেই জায়গাটা ময়লা হয়ে থাকবে, আর সেই ময়লা জায়গার মধ্যে কখনোই আল্লাহ আসবে না, আল্লাহ মহাপবিত্র। তাহলে বলতে চাই, দেহ এবং আত্মার মধ্যে যে ময়লা লাগিয়ে আছে এগুলাকে পরিষ্কার করতে হলে আমাদের দমের সাধনা করতে হবে, অগ্নি সাধনা করতে হবে। যেমন দম হলো বাতাস, আমার মধ্যে যে বাতাস আছে বাতাসের সাধনা করতে হবে। বাতাসের মধ্যে শয়তান মিশ্রিত হয়ে থাকলে তখন কিন্তু আমাকে শয়তানি ঘুরাতে থাকবে। আমার মধ্যে যে যৌবনী আগুন আছে এই আগুনকেও আমাকে দমন করতে হবে সাধনার দ্বারা, এবং ধ্যানের দ্বারা আমার নিজেকে পবিত্র করতে হবে। এবং মুর্শিদের দেওয়া যে কিছু সাধনা আছে সেগুলো করলে পরে আমার কালপা পরিষ্কার যখন হবে তখন আমার দিব্য চক্ষু খুলবে, তখন আমি আগে পিছিয়ে সামনে কিছু দেখতে পাবো, বুঝতে পাবো, শুনতে পাবো, যার মধ্যে এলমে লাদনি জারি হয়। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনায় আমি যা কিছু বোঝাতে চাচ্ছি ইনশাআল্লাহ, সেটি হলো কি, যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কালবে ময়লা পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত সে নামাজ শুধু পড়বেই না, নামাজে মন ডুববে না, চোখে পানি আসবে না, আল্লাহর সাক্ষাৎ লাভ করবে না, তিনি কোনো আধ্যাত্মিক জগতে বা রুহানি জগতে উপরের ক্লাসে উঠবে কোনোটাই হবে না। কারণ আল্লাহ তার থেকে বহু দূরে যার কালবের মধ্যে ময়লা যুক্ত হয়ে আছে, এবং নামাজে দাঁড়ানো মাত্রই সে মসজিদ থেকে চলে যায় বাজারে, হাটে ঘাটে মাঠে। তাই বলবো কি, যে হেরা পর্বতের গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাধনাগুলো করানো হয়েছে, এরপরে আল্লাহ দাওয়াত করেছে, এরপরে নামাজ আনছে, এরপরে নামাজ পড়ছে, তাহলে হেরা পর্বতে ঢুকেছেন তিনি 24 থেকে 25 বৎসরে, এবং সেখান থেকে বের হলেন তিনি 40 বৎসরে নবুয়াত নিয়ে, কোরআন নিয়ে বের হলেন। এরপরে 52 বৎসরে আল্লাহ দাওয়াত করলেন যে হে দোস্ত আপনি আসেন, তখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সেখান থেকে নামাজ আনছে, এরপরে নামাজ পড়ছে। দেখেন নামাজটা কত পরে আসছে। এখন দেখা গেছে 7 বৎসর থেকে নামাজটা পড়তে হবে এমনও হাদিস আছে। এখন দেখা গেছে যে নামাজের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে যখন ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে যায় তখন কিন্তু এরে খোঁচা দেশে সে তারে খোঁচা দিতেছে, সে হাসতেছে, তাহলে বোঝা গেল কি নামাজ যে কি বিষয়টা তারা বোঝে নাই। আর এটা বুঝতে হলে তার প্রাপ্ত বয়স্ক হতে হবে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আগের কাজগুলো করায় নিছে, এরপরে কিন্তু তাকে সেই মেরাজ করতে নিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, এরপরে নামাজ এনেছে, এরপরে পড়েছে। তাহলে নামাজটা কিন্তু অনেক দূরে, কিন্তু এর আগে যা কিছু করতে হয় তাই আমাদের করতে হবে, আর না হয়তো নামাজে আমাদের মনটা কত দিকে ঘুরে। তবে হে জগতবাসী, আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে করি এই আলোচনাগুলো কি আপনাদের মন মতো হয়, নাকি আমি আপনাদের কি মনের বিঘ্ন ঘটে যে লোকটা এই ধরনের কি ধরনের আলাপ করে, এগুলো আসলে ঠিক না বেঠিক, অবশ্যই আমাকে জানাবেন। কারণ আমি যদি ভুল বলি, আমি যদি ভুল পথে থাকি, তাহলে আপনাদের একটা কমেন্ট পেয়ে যদি আমি সুপথ পেতে পারি তাহলে আপনাদের তো লাভ হবে না কোনো ক্ষতি। তবে আমার জীবন চলার পথে আমার জ্ঞানের যতটুকু গতি অতটুকুভাবেই আমি চলছি আর আপনাদেরকে বলছি। তবে কেমন লাগলো এই আলোচনা, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো দোষ ত্রুটি বা একটা কথা একটা খটকা পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। কারণ আমি যে সব জেনে ফেলেছি তা নয়, আমাকেও তো শুধরাতে হবে। আর আমি যদি আপনার একটা কথার দ্বারা আমার একটা ভুল ভাঙে বা আমি শুধরাই, তবে আপনিও তো আল্লাহর প্রিয় হবেন। তবে হে জগতের সমস্ত মানুষকেই এই কথাগুলো বলে রাখব যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের সঠিকটাই করতে হবে এবং ভুল কাজ করা যাবে না। আগেরটা পিছে নয়, পিছেরটা আগে নয়। তো সকলেই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।